শ্বশুর মাদারকে কাশতেছেন? আমি কি কাশতেছেন? না, আমি হাসতেছি। শ্বশুর মাদার, আমরা যে গানের দাঁত দিয়ে হাঁটে যাচ্ছি, এই গান কাটেছিল কে? এ গান তোর বাপ কাটেছিল। তাহলে আমি শ্বশুর বাড়ি যাই, গোস্ত চাবা খাবো নি কাম মাইজি। শ্বশুর মাদারকে বিয়ে করেছেন? বিয়ে করেছি কিনা? বিয়ে নিয়ে তোরটা আসলো করছি। আপনার কোন ছেলে পেলে হয় নাই শ্বশুর মাদার? এই যে অবস্থা করতেছ, তাতে তুমি বুঝতে পারছো না যে গোস্ত খাবা আমি কি করি? তোর সাথে মিয়া বিয়ে দিয়ে আমি ছাই খাইছি, ছাই ছাই খাতে গেলেন কা? আমার কাছে পলি তো 10 কেজি চাল পাটা দিতাম। কাঁদতেছেন শ্বশুর মাদার? আমার যদি কথা বলি তো তোরা আমি একদম সাথে দিয়ে বাইরে দাঁত ভেঙে ফেলা তোর একেবারে দেখছেন? ওই তাহলে তো বললাম যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেন মাগি? তোর দুহাই লাগে, তোর দুহাই লাগে। আর কথা কইছে তোর দুইটি মাথে ধরিস, তোর দুইটি পা ধরিস, আর কথা কইছে আর কথা কইছে। চল চল, এই ঘটনা হচ্ছে কি যে এভাবে দালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি আর 48,000 গ্রামের মেয়ের বাপকে বলবো, যোগ মেয়ের বাপ না, তোমরা আমার মতো এরকম হারাম জাদা চলে সাথে মিয়া বিয়ে দিয়ে না। মেয়ে বিয়ে দেওয়ার আগে বাইরে দেখবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামার বাড়ি ভদ্র আছে কিনা, জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা, তারপরেই তোমরা আপনি কি ডাক্তার অভিনয় করতেছেন? টাকা কি করে তা আমি কি করে পাবো? আমি কি কোনোদিন দিছি নাকি?